নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি এনেছি সেটি হলো COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের যে এফেক্ট, যেটা আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের উপরে পড়েছে অর্থাৎ রেল পরিষেবার উপরে পড়েছে সেই সম্পর্কে। বন্ধুরা, আপনারা যেটা এখন বর্তমানে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ, যেখানে একদম সম্পূর্ণরূপে উল্লেখ করা আছে যে কীভাবে আপনাদের যে রেলওয়েজের উপরে কতটা এফেক্ট পড়েছে এবং কীভাবে আগামী দিনে কী কী পরিষেবা দেওয়া হবে, ঠিক আছে, এবং তার পাশাপাশি কতদিন বন্ধ থাকবে, কীরকম কী সমস্ত বিষয়টা। তো বন্ধুরা, গোটাটা আমি একদম এখানে আপনার সামনে তুলে ধরছি, তো আপনাদের গোটার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা 25 তারিখে ইস্যু হয়েছে। তো এখানে সাবজেক্ট আছে এক্সটেন্ডেড ক্যান্সেলেশন অন প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস। গুডস ট্রেনের ক্ষেত্রে কোনোরকম কোনো এফেক্ট না, এটা শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে যে ক্যান্সেল করা হয়েছিল সেটা এক্সটেন্ড করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে। ইন কন্টিনিউয়েশন অফ দ্য মেজার্স টেকেন ইন দ্য ওয়েক অফ COVID-19, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য ক্যান্সেলেশন অফ অল প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসেস অন ইন্ডিয়ান রেলওয়েজ, দ্যাট ইজ অল মেল এক্সপ্রেস ইনক্লুডিং প্রিমিয়াম ট্রেনস, প্যাসেঞ্জার ট্রেনস, সুন্দরবন ট্রেনস, সুবর্ণ ট্রেনস অ্যান্ড ট্রেনস অফ মেট্রো রেলওয়ে, কলকাতা শ্যাল বি এক্সটেন্ডেড টিল 24 আওয়ার্স অফ 14/4/2020। অর্থাৎ যে আপনাদের ট্রেন বন্ধ হওয়ার কথা ছিল আপনাদের আগামী 31 মার্চ পর্যন্ত, সেটা এক্সটেন্ড করে 14 এপ্রিল অবধি করা হয়েছে। ফ্লাইট অপারেশন শ্যাল কন্টিনিউ, জোনাল রেলওয়েজ আর অ্যাডভাইস টু ইনশিওর strict adherence to the above instruction, arrange wide publicity through print and electronic media, confirm action taken. এটা যদি কোনোভাবে মান্যতা না করা হয় তাহলে কিন্তু তার এগেনস্টে কিন্তু আপনাদের অ্যাকশনও নেওয়া হতে পারে। তো এইভাবে কিন্তু রেলওয়েজের মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে আপনাদের যে সামনে আগামী 31 তারিখ পর্যন্ত যে রেলওয়েজের ক্যান্সেলেশন হওয়ার কথা ছিল সেটা 14 তারিখ অবধি হয়ে গেছে। তো হোপফুলি আপনারা যারা যারা বাড়িতে আসার তারা সকলেই পৌঁছে গেছেন, যারা যারা এখনও পৌঁছতে পারেননি বা বাইরে আছেন তারা যেখানে আছেন সেখানেই থাকুন, কষ্টটা কিছুদিনেরই, তার জন্য কিন্তু সুফল আমরা অবশ্যই পাবো। তো অবশ্যই ভারত সরকারের দ্বারা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কেননা যদি 2 সপ্তাহ সম্পূর্ণরূপে লকডাউন থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা একদম আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভাইরাসের এফেক্ট যেটা কিনা অন্যান্য দেশে ব্যাপকভাবে পড়েছে সেটা আমাদের দেশে পড়বে না। তো সকলে মিলে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এটাকে সকলে অ্যাপ্রিসিয়েট করুন এবং এই বিষয়টাকে অবশ্যই মেনে চলুন, এবং আপনারা যে কোনো কাজ থাকুক সেটা অবশ্যই 14 তারিখের পরেই শিডিউলটা তৈরি করে রাখুন। তো বন্ধুরা, আমার কাছে যে দেওয়ার মতো আপনাদের কাছে যে ইনফরমেশনটা সেটা ছিল এতটাই। পরবর্তী যে সকল আপডেট পাবো এই সংক্রান্ত সমস্তটাই আপনাদেরকে আমি অফিসিয়ালি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, নমস্কার।